অফিসের মধ্যে কাজের ফাঁকে অনেকেই টয়লেটে বেশি সময় ব্যয় করে, এবার হয়তো সেখানেও নজরদারি চালাতে পারে কর্তৃপক্ষ, কারণ স্মার্ট পাবলিকে থাকছে এরকম টাইম সেন্সর, যাতে করে কোনো কর্মী টয়লেটে বেশিক্ষণ সময় কাটাতে না পারেন। সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে 15 মিনিট, মাত্র 15 মিনিট। চীনের সাংহাই এমন অভিনব ব্যবস্থা নিয়েছে সেখানকার মিউনিসিপ্যাল অথরিটি। শহরের বিভিন্ন জায়গায় 150টি স্মার্ট পাবলিক টয়লেট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি কিউবিকলে থাকছে হিউম্যান বডি সেন্সর, যেটি সময়সীমা অনুযায়ী একটি রে সেন্সর করে জানান দেবে যে ভেতরে কোনো ব্যক্তি আছে কি না। সব তথ্যই সরকারের কাছে জমা হতে থাকবে। এমন অভিনব পদক্ষেপ নিয়েছে সরকার পক্ষ। শুধু সময় অনুযায়ী কিউবে কেউ আছে কি না তাই দেখার দায়িত্ব পালন করবে তা নয়, এই সেন্সরের মাধ্যমে এও বোঝা যাবে ওই কিউবে কতটা তাজা বাতাস রয়েছে, পানি কতটা মজুত রয়েছে। যদি আমার নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।